প্রমিতা রায়ের পরে রমণী রায় রেডি থাকবেন, প্রমিতা রায়ের পরে রমণী রায় রেডি থাকবেন। আসছেন প্রমিতা রায়, দিগঙ্গা, গাওলা, মোল্লাহাট। রমণী রায়ের পরে আসবেন ভারতীয় অধিকারী, সুড়িঘাতি, গাওলা, মোল্লাহাট। ভারতীয় অধিকারী এখন নিচ্ছেন রমণী রায়। এরপরে আসবেন মংলা, মৃত তরুণতা রায়ের পক্ষে ভাইয়ের নামটা একটু জোরে বলেন। অত সামনে যায় না, তুমি তো জুম করে নিতে পারো। বিশ্বাস, অনুজিৎ, দিগরাজ, মংলা। উনি অত্যন্ত বয়োবৃদ্ধ, আমি ভলেন্টিয়ার সিঁড়ি আছে। আমরা এরপরে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণে যাব। এই নারী বীর মুক্তিযোদ্ধাদের এই সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আমাদের অনেকে সহযোগিতা করেছেন, আমাদের এই আয়োজনকে সফল করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। রেণুকা রায় তার সম্মাননা নিচ্ছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে। আমি এবার বাগেরহাট ফাউন্ডেশন আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাবো। আমরা দুটি ক গ্রুপের বিষয়বস্তু ছিল উন্মুক্ত এবং হ গ্রুপের বিষয়বস্তু ছিল বঙ্গবন্ধু বাংলাদেশ। আমি নাম ঘোষণা করছি, যারা পুরস্কার দিচ্ছে তাদেরকে খেয়াল করতে হবে। পঞ্চম স্থান অধিকার করে অধিকারী মোহাম্মদ মুর্শিদুজ্জামান মুর্শিদ। সে আমরা এবার খবরে যাচ্ছি, খবরের বিষয় বঙ্গবন্ধু বাংলাদেশ। তাদের সবার ছবিগুলি আমরা বাম পাশে প্রদর্শন করেছি। পঞ্চম স্থান অধিকার করেছে মুনিয়ারা রহমান মুন্নি। খ গ্রুপে পঞ্চম স্থান মুনিয়ারা রহমান মুন্নির পরে তৃষিতা হালদার বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সে চতুর্থ স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে শেখ রাকিবুল ইসলাম বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।